অলরাইট তো এই সংটার স্ট্যাটাস ভিডিও কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে, যে কারণে আজকের এই ভিডিওতে আমরা এই সঙ্গের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করব। তো প্রিভিউ তো আপনারা দেখেই নিয়েছেন, আশা করছি ভালোই লেগেছে। ওকে, তো আপনি যদি এরকম স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই ভিডিও এন্ড পর্যন্ত দেখবেন। তো ফার্স্টে কী করতে হবে, আপনাকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিতে হবে, কারণ অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশান দিয়ে আমরা এরকম স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করব। তো ফার্স্টে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশান ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। দেন এখানে আসার পর সবার ওপরের দিকে দেখবেন একটা মেসেজ এখানে পিন করা আছে, ওখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো লিঙ্ক আপনার সামনে চলে আসবে। ফার্স্টে যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্কে ক্লিক করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নেবেন। 4.0.4 ভার্সান, ওটা লেটেস্ট ভার্সান, তো ওটা ডাউনলোড করতে হবে আপনাকে। দেন এখান থেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন, কারণ ভিডিওতে যা ম্যাটেরিয়াল ইউজ করা হবে এখানে আপলোড করে দেবো, তো এখান থেকে আপনাদের সেগুলো ডাউনলোড করতে অনেকটা সুবিধা হবে। তো অবশ্যই জয়েন করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে এসে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে প্রজেক্ট অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখুন আমার দুটো প্রজেক্ট রয়েছে এখানে, বিটমার্ক এফেক্ট। তো ওইরকম স্ট্যাটাস ভিডিও বানানোর জন্য কিন্তু এই দুটো প্রজেক্টের খুব প্রয়োজন হবে। তো আপনাকে এই দুটো প্রজেক্ট কিন্তু ডাউনলোড করতে হবে, এবং ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশানে ইম্পোর্ট করে নেবেন। দেন ফার্স্টে এখানে বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবেন। বিটমার্ক প্রজেক্ট ওপেন করার পর এখানে দেখবেন সঙ্গের লেয়ার নিচের দিকে থাকবে। ওকে, অ্যান্ড ওপর এখানে লিরিক্সের লেয়ারগুলো থাকবে। আমি লিরিক্সগুলো এখানে সব সহজ লিখে রেখে দিই, যাতে আপনাদের সহজ হয়, আপনাদের কাজটা করতে আরও সহজ হয় যাতে, সে কারণে আমি সব এখানে লিখে রেখে দিয়েছি। ওকে, তো আপনাদের এখানে এই কাজটা আপনাকে করতে হবে না, আপনাকে শুধু একটা কাজ এখানে করতে হবে, যেটা হচ্ছে ফন্টটা চেঞ্জ করে নিতে হবে। ওকে, যতটা লিরিক্সের পার্ট আছে এতটা আছে, এই পর্যন্ত আছে, তো এই পর্যন্ত আপনাকে ফন্টগুলো চেঞ্জ করে নিতে হবে, যতগুলো লিরিক্সের লেয়ার আছে। কীভাবে চেঞ্জ করবেন দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টের দিকে আসবেন এখানে, দেন গ্রুপ আছে দেখুন, দুটো 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 করে লেয়ার আছে, সেখানে গ্রুপ করে রেখে দিচ্ছি আমি। তো ফার্স্টে লেয়ারটাকে সিলেক্ট করবেন, দেন এখান থেকে এডিট গ্রুপ এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে আপনারা দুটো লেয়ার পেয়ে যাবেন দেখুন টেক্সটের। ওকে, নিচের লেয়ারটাকে ফার্স্টে সিলেক্ট করবেন, এডিট টেক্সটে ক্লিক করবেন, দেন এখান থেকে যা লেখা আছে ছেড়ে দেবেন। দেন ওপরে এই অপশানটিতে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে ভিউ অল ফন্টে ক্লিক করে এখান থেকে আপনারা এই ফন্টটা নিয়ে নেবেন। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি। সো এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, এই ফন্টটা আপনারা নিয়ে নেবেন। ফন্টের লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো এই ফন্টটা, ওকে, এই ফন্টটার লিঙ্ক আমি দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশান ইম্পোর্ট করে নেবেন। দেন ইম্পোর্ট করে সিলেক্ট করে নেবেন। সো কীভাবে ফন্ট ইম্পোর্ট করতে হয় অ্যালাইট মোশন যদি আপনার জানা না থাকে, আপনি চ্যানেল চেক আউট করতে পারেন, ভিডিও দেওয়া রয়েছে। দেন আপনার কী করতে হবে, ওপরের লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, ওপরের লেয়ারটা সিলেক্ট করবেন, দেন এডিট টেক্সটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একই রকমভাবে এখানেও ফন্টটা আপনারা চেঞ্জ করে নেবেন, এই অপশানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে এই অপশান এই ফন্টটা আপনারা নিয়ে নেবেন। ওকে, সেম প্রসেসে ফন্টটা ইম্পোর্ট করে নেবেন, এটারও লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন এই ফন্টটা কীরকম, এখানে কিন্তু আপনাকে কিছু লিখতে হবে না, আপনাকে কী করতে হবে দেখুন, এই আমি দেখুন যে লিখে রেখে দিয়েছি, তো এখানে এইরকম একটা আইকন এসছে দেখুন, হার্টের এরকম একটা আইকন এসছে। তো এটা যদি আমি চেঞ্জ করে যদি কে দিই যদি, দেখুন এরকম হার্টের আইকন এলো। ওকে, মানে নানান রকম আইকন এখানে আছে, তো এগুলো আপনারা দেখে নেবেন, এ বি সি এগুলো সব লিখে আপনারা দেখে নেবেন। ওকে, ওকে, এরকমভাবে লিখবেন, দেখবেন আলাদা আলাদাভাবে আইকন আসবে। তো আমি এখান থেকে যেটা ছিল এখানে সেটাই করে দিচ্ছি। ওকে, দেন টিকমার্ক ক্লিক করে দেবেন, আনডান করে দিচ্ছি এগুলো। ওকে, তো আমি এখানে এগুলো আনডান করে দিচ্ছি। আচ্ছা, তো ঠিক আছে, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। ঠিকঠাক হয়ে গেলে এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসবেন। দেন সেম প্রসেস ফলো করে পরের যে লেয়ারটা আছে গ্রুপের, ওটাকে সিলেক্ট করবেন, এডিট গ্রুপে ক্লিক করে এখান থেকে সেম প্রসেস ফন্টটা, দুটো ফন্টই চেঞ্জ করে দেবেন। ওকে, যেমনটা দেখালাম প্রত্যেকটা লেয়ারে এরকম চেঞ্জ করে নেবেন ফন্টগুলো। ফন্ট চেঞ্জ করা হয়ে গেলে কী করতে হবে, আপনাকে ফটো অ্যাড করতে হবে। তো এখানে এই বিটমার্কের টাইমলাইনটা নিয়ে আসবেন, নিয়ে আসার পর প্লাসে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে ভিউ অলে ক্লিক করে এখান থেকে ফটো সিলেক্ট করে প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। দেন ডান দিকে অ্যারোতে ক্লিক করবেন, পরের বিটমার্কের টাইমলাইন চলে আসবে। দেন এই অপশানে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে দেবেন। ব্যাকে আসবেন, প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে ভিউয়ালে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো সিলেক্ট করে প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। ওকে, দেন যদি আপনার কোনোরকম ফটোটা অ্যাডজাস্ট করার থাকে তাহলে এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনার পজিশনটা এরকম অ্যাডজাস্ট করতে পারেন সোয়াইপ করে। ওকে, অ্যান্ড সাইজটা কোনোরকম অ্যাডজাস্ট করাতে গেলে 3 নম্বর অপশন রয়েছে এখানে ক্লিক করবেন, রিসাইজ এখানে ক্লিক করে সাইজটাকে এখান থেকে আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন এরকম। ওকে, এবং কমিয়েও নিতে পারেন, তো এটা আপনারা দেখে নেবেন। দেন এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পরে ডান দিকে অ্যারোতে একবার ক্লিক করবেন, পরের বিট মার্কে টাইম লাইনটা চলে আসবে। দেন এই অপশানে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে দেবেন। সেম প্রসেস ফলো করে এখান থেকে যতগুলো বিটমার্ক আছে প্রত্যেকটি বিটমার্কে আপনারা ফটোগুলোকে একে একে অ্যাড করে নেবেন। আমি একটি প্রজেক্টে দেখুন অলরেডি এই কাজটি করে রেখেছি, সো এই প্রজেক্টে দেখুন অলরেডি আমি কাজটা করে রেখেছি, প্রত্যেকটা লিরিক্স এখানে লেখা রয়েছে, ফন্ট চেঞ্জ করা আছে, অ্যান্ড এখানে দেখুন ফটোগুলোকে কিন্তু আমি অ্যাড করে রেখেছি। ওকে, প্রত্যেকটা বিটমার্কে আমি ফটো অ্যাড করে রেখেছি, তো আপনারাও সেম প্রসেস ফলো করে যেমনটা দেখালাম সেই প্রসেসে আপনারা কিন্তু ফটোগুলোকে এখানে অ্যাড করে নেবেন। ফটো অ্যাড করা হয়ে গেলে কী করতে হবে, ফটোতে এফেক্ট অ্যাড করতে হবে এবং সামনের দিকে যে লিরিক্সের যে লেয়ারগুলো আছে এখানেও এফেক্ট অ্যাড করতে হবে। তো কি করবেন, এখান থেকে ব্যাকে চলে আসবেন। ওকে, ব্যাকে এসে কী করতে হবে, আপনাকে যে এফেক্টের পিসেরটা আমি দিয়েছি ওটা ওপেন করে নেবেন। ওপেন করার পর সামনেই দেখবেন একটা টেক্সট এফেক্ট, এখানে দেখবেন স্ক্রিনে লেখা আছে টেক্সট এফেক্ট, তো একটা লেয়ার আছে এখানে নিচে দেখুন গ্রুপ 1 লেয়ার রয়েছে একটা, তো এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এফেক্ট আছে এখানে ক্লিক করবেন, এফেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে নিচে দেখুন বাঁ দিকে কোনো 3 ডটে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে এফেক্ট কপি করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে এসে আপনার প্রজেক্টটা ওপেন করে নেবেন। দেন নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পর ফার্স্টেই যে গ্রুপের লেয়ারটা থাকবে গ্রুপ 1 লেয়ার, তো এটাকে সিলেক্ট করবেন। দেন এফেক্টে ক্লিক করবেন, দেন এখান থেকে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। দেখুন এখানে এফেক্টটা কিন্তু লেগে গেছে। ওকে, এফেক্টটা লেগে গেছে। এরপর কি করবেন, টাইম লাইন এগিয়ে নিয়ে আসবেন, পরের যে লেয়ারটা আছে গ্রুপের লেয়ারটা ওটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। ওকে, তো সেম প্রসেস ফলো করে যতগুলো এখানে গ্রুপের লেয়ার থাকবে প্রত্যেকটা গ্রুপের লেয়ারকে সিলেক্ট করে আপনারা এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন এই পর্যন্ত। ওকে, এই পর্যন্ত আপনারা করে নেবেন, এফেক্টটা অ্যাপ্লাই করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে এসে আপনারা আবারও এফেক্টের পিসেটটা ওপেন করে নেবেন। এবার ফটোতে এফেক্ট দিতে হবে, যে কারণে আমাদের দেখুন এখানে 2টো ফটো রয়েছে। ওকে, 2টো ফটোতে 2 রকম এফেক্ট রয়েছে, তো কী করুন, ফার্স্টে এই যে ছোটো ফটোটা আছে ছোটো ফটোটাকে সিলেক্ট করবেন। ওকে, ছোটো ফটো সিলেক্ট করবেন, দেন এখান থেকে এফেক্টে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। দেন টাইমলাইনটা একটু এগিয়ে নিয়ে আসবেন, যেখান থেকে ফটো স্টার্ট হয়েছে ওখানে টাইমলাইনটা নিয়ে আসবেন। সো এখান থেকে ফটো স্টার্ট হয়েছে, সো এখানে টাইমলাইন রাখছি। রাখার পর ফার্স্টে দেখুন একটা ছোটো লেন্থের ফটো রয়েছে, এটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্টে অ্যাপ্লাই করে দেবেন। দেন এখানে এটা বড় লেন্থের ফটো, এটা ছেড়ে দেবেন। দেন তারপর এটাও ছেড়ে দেবেন, এটাও বড় লেন্থ। তারপরে দেখুন রয়েছে আর একটা ছোটো লেন্থের ফটো, তো এটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। দেন এখান থেকে এগিয়ে আসবেন, আরও একটা দেখুন এখানে ছোটো লেন্থের ফটো আছে, এটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্টটা এখানে অ্যাপ্লাই করে দেবেন। ওকে, দেন যতগুলো এখানে ছোটো লেন্থের ফটো থাকবে প্রত্যেকটা সিলেক্ট করে আপনারা এফেক্টে ক্লিক করে এখানে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট এখানে অ্যাপ্লাই করে দেবেন। ওকে, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে এসে এফেক্টের পিসেট আবার ওপেন করে নেবেন। দেন টাইমলাইনটা এগিয়ে নিয়ে আসবেন শেষের দিকে, শেষে চলে আসবেন, দেখুন দেখুন একটা আরেকটি ফটো রয়েছে 2 নম্বর ফটোটা, ওটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। দেন টাইমলাইনটা এগিয়ে নিয়ে আসবেন, যেখান থেকে ফটো স্টার্ট হয়েছে ওখানে চলে আসবেন, তো ওইখানে চলে আসবেন। তো ফার্স্টের ফটোতে আমরা তো এফেক্ট দিয়েছি, তারপরে দেখুন বড় লেন্থে 2টো ফটো রয়েছে যেগুলোতে এফেক্ট নেই, তো এইগুলোকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। তারপরের ফটোটা সিলেক্ট করে ওইখানে এফেক্টটা সেম প্রসেসে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। ওকে, যে কটা ফটো বাকি থাকবে প্রত্যেকটা ফটোতে আপনারা এই এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। প্রত্যেকটা এখানে বড় লেন্থের ফটো জাস্ট সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্টে অ্যাপ্লাই করে দেবেন। ওকে, যতগুলো থাকবে একদম শেষ পর্যন্ত সিলেক্ট করে অ্যাপ্লাই করে দেবেন। দেন পরেরগুলোকে সিলেক্ট করে অ্যাপ্লাই করে দেবেন একে একে। ওকে, একদম শেষ পর্যন্ত যে কটা আছে অ্যাপ্লাই করে দেবেন। ওকে, সেম প্রসেস। सो प्रत्येकटी फटोते ठीकठाक एफेक्ट अप्लाई करा हो गेले कि करते होबे आपनाके भिडियोटा एक्सपोर्ट करते होबे तार जोन्नो डान दिके देखबेन शेयर बाटन पेये जाबेन ओखाने क्लिक करबेन क्लिक करार पर एखान थेके भिडियो सिलेक्ट करे रेखे एक्सपोर्ट अपशने क्लिक करे भिडियोटा एक्सपोर्ट करे नेबेन। सो गाइस एई छिलो आजकेर भिडियो भिडियो भालो लागले अवश्यई लाइक करबेन एई चैनेले प्रथमबार एसे थाकले चैनलटिके सबस्क्राइब करे राखबेन। देखा होबे अवश्यई नेक्स्ट कोनो एकटी भिडियोते। टेक केयर एंड बाय बाय।